মিডিয়ায় কিছু সংসার ভাঙার গল্পে তোমার নাম জড়িয়েছে। আমি যদি সরাসরি বলি যে রাজপুরীর কথা, হ্যাঁ, সেই জায়গাটাতে তোমার নাম এসেছে, তার আগে প্রভা, অপূর্ব, তাদের বেলাতে, আবার সবশেষ যখন বুবলিকে নিয়ে কাজ করেছো তখনও অনেকে বলেছে যে বুবলির এই সংসারটা আর জোড়া লাগবে না। হ্যাঁ, তো মানে এই কথাগুলো যখন শুনো তখন তোমার কেমন লাগে? প্রথমে আসলে হাসি লাগে, খুবই হাসি পায়। মানে যারা এগুলো বলে মাঝে মাঝে মনে হয় ওদের কোনো কাজ নাই আসলে, ওদের তো একটা কিছু লিখতে হবে, কিছু বলতে হবে, সেই জায়গাটা নিয়ে এগুলো লিখেই বলেই তারা মনে করো সবার টাইম লাইনে আসে, হয়তো তাদের এই কথাটা নিয়ে নিউজ হয়, এটা তো আসলে তারা খুশি। বাট যেটা সত্য, এক বাক্যে কারোরই ঘর ভাঙার মধ্যে আমি কখনো ছিলাম না, থাকিনি। মানুষের যখন ঘর ভাঙে এটা তাদের কারণেই ভাঙে, তাদের নিজেদের সমস্যা, আর হাজব্যান্ড ওয়াইফের নিজেদের সমস্যা এটা তৃতীয় কোনো ব্যক্তি বলতে পারে না, কখনোই থাকে না। থাকে যদি তারা ওইটার সাথে তাদের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে বন্দী থাকে, হ্যাঁ, তাহলে হয়তো ওটা রিলেট করে। বাট আমি তো একটা থার্ড পার্সন এবং আমি হলো একজন ডিরেক্টর, আমি এদের কোনো ফ্যামিলির মধ্যে নাই, সো এটা আমাকে কখনোই টানে না, আমি কখনো এটা নিয়ে হাই উত্তাসও করি না, আমার কোনো মন খারাপও লাগে না, আমার হাসি লাগে, রীতিমতো আমার হাসি লাগে। আর যদি যে ঘর ভাঙার মধ্যে যেটা বললা, তাদের সবার সাথে আমার ভালো সম্পর্ক এখনো, তাই না, উভয় পক্ষেরই, যে কটা নাম বলেছে ছয়টা, সবার সাথে আমার কথা হয়, দেখা হয়, দেখা হলে জড়িয়ে ধরা হয়, কিভাবে পসিবল এটা, ঠিক সম্ভব?